রাজ্যের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে বিশিষ্ট সমাজসেবী মেধা পাটেকার সহ অন্যান্য প্রতিনিধি দলের সদস্যরা রবিবার এক সাংবাদিক সম্মেলন করে রাজ্যের বর্তমান সরকার ও বিজেপি দলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছিলেন। আর সেই সব অভিযোগগুলির জবাব দেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা সোমবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। বামপন্থী সাংসদদের সাথে ইতিমধ্যেই রাজ্য সফরে এসেছিলেন বিশিষ্ট সমাজসেবী মেধা পাটেকর সহ প্রতিনিধি দল। এই সফর শেষে রবিবার বিকালে এক সাংবাদিক সম্মেলনে মেধা পাটেকর সহ অন্য প্রতিনিধিরা বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছিলেন। এই অভিযোগগুলির জবাব দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সোমবার বিকালে দলের সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক রাজীব ভট্টাচার্য, দলের মুখপাত্র ডক্টর অশোক সিনহা ও দলের রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক অভিযোগ করেন, বিশিষ্ট সমাজসেবী মেধা পাটেকর সহ প্রতিনিধি দলের সদস্যরা রাজ্য সফর করলেও তারা রাজ্য সরকারের কোনো প্রতিনিধিদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎও করেননি। তাছাড়া শুধুমাত্র সিপিএমের পার্টি অফিস ভাঙার যে অভিযোগ প্রতিনিধি দলের তরফে করা হয়েছে তার জবাবে প্রতিমা ভৌমিক বলেন, মোট 430টি অবৈধ পার্টি অফিস ভাঙা হয়েছে, যার মধ্যে 184টি সিপিএমের, 151টি বিজেপির, 26টি আইপিএফটির, 2টি কংগ্রেসের, 13টি আইএনপিটির, আরএসপির 1টি, ট্রেড ইউনিয়নের 16টি ও তৃণমূলের 3টি। অর্থাৎ শুধুমাত্র সিপিএমের পার্টি অফিস ভাঙা হয়েছে বলে প্রতিনিধিরা যা অভিযোগ করেছিলেন তা সত্য নয়। এছাড়া এই প্রতিনিধি দল সিপিআইএমের এমন এক নেত্রীর সঙ্গে রাজ্য সফর করেছেন যিনি নির্বাচনের আগে হুমকি দিয়েছিলেন বিজেপিকে দেখে নেওয়ার। এই ধরনের নেত্রীর সঙ্গে মেধা পাটেকরের মতো বিশিষ্ট ব্যক্তিরা সফরে ছিলেন, তাহলে প্রকৃত তথ্য মেধা পাটেকর জানবেন কি করে? তাছাড়া রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যে অভিযোগ করা হয়েছে প্রতিনিধি দলের তরফে তা মোটেও সত্য নয় বলে দাবি করছেন প্রতিমা ভৌমিক। এ ব্যাপারে প্রতিমা ভৌমিক বলেন, প্রত্যেকে জানে গত 3 দিন যাবৎ ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের বিশিষ্ট সমাজসেবী যিনি সামাজিক পরিবেশ এবং অর্থনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের সম্মানীয় নেত্রী মেধা পাটেকর, উনি এসে খুব সুন্দরভাবে ত্রিপুরা রাজ্য ঘুরেছেন, ঘোরাঘুরি করে গতকালকে একটা প্রেস মিট করেছেন, এমন করে বিগত দিনে পার্টি অফিস নির্মাণ করে বসেছিলেন, সরকার পরিচালনা করেছিলেন, শুধু তাদের না 184টা পার্টি অফিস সিপিএম এর ভাগে হয়েছে, পাশাপাশি 151টা পার্টি অফিস বিজেপির ভাগে হয়েছে, আইপিএফটির 23টা পার্টি অফিস কে ভাগে হয়েছে, আইএনসি সাবর্ণা দাস গুপ্ত ওনার সঙ্গে গেছেন, উনি জননা দাস গুপ্ত 2018 নির্বাচনের আগে কর্মকিছু বক্তব্যটা রেখেছিলেন, আমার মনে হয় মেধা পাটেকর সেটা জানতেন না, যদি মেধা পাটেকর ওই জননা দাস বৌদ্ধকে জিজ্ঞেস করতেন উনি কি বলেছেন যে করায় বন্যা হিসাব এবং যে ধরনের বাচন ভঙ্গি এবং অঙ্গ ভঙ্গি করে তিনি যে বক্তব্যটা রেখেছেন মেধা পাটেকর যদি এটা সারমর্ম জানতেন হয়তো বা ত্রিপুরা যে উনি আসতেন না। এছাড়া বিজেপির রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক বলেন, মেধা পাটেকর একসময় সিঙ্গুর আন্দোলনের সময়
পশ্চিমবাংলায় গেলে সিপিআইএম কর্মীরা ওনাকে গো ব্যাক স্লোগান দিয়েছিলেন। তখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, আর বর্তমানে সেই সিপিএম এর সঙ্গেই তিনি ত্রিপুরায় এসে বিজেপির বিরুদ্ধে কথা বলছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন প্রতিমা ভৌমিক। তাছাড়া রেগাও খাদ্যের অভাব নিয়ে প্রতিনিধি দল যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন বিজেপি দলের নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।